নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। মায়ের সামনে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ কিছু মদ্যপ যুবকের বিরুদ্ধে। নদিয়ায় বোমা নিষ্ক্রিয় করতে ভারতীয় সেনাবাহিনীর দল। হাবড়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরও এক বিজেপি কর্মী সমর্থক। পচা মাংসের পর এবার বারাসাতে হদিশ পচা মিষ্টি। সপ্তম পে কমিশন এবং কর্মচারীদের নানাবিধ সুযোগ সুবিধার দাবিতে সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক। ভারতের ছাত্র ফেডারেশনের ব্যারাকপুর আঞ্চলিক কমিটির অনুষ্ঠানে সুজন চক্রবর্তী। এবার আসি বিস্তারিত খবরে। মায়ের সামনেই এক কিশোরীকে বাড়িতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাত থানা এলাকায়। ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার রাতে মায়ের সাথে বাড়িতে ছিলেন বারাসাতের এই কিশোরী। হঠাৎই বাড়ির ভেতরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কয়েকজন যুবক। তারা তখন প্রত্যেকেই ছিল মদ্যপ অবস্থায়। অভিযোগ, ঘরে ঢুকে মায়ের সামনেই ওই কিশোরীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই মদ্যপ যুবকেরা। এরপর মা ও মেয়ের চিৎকারে পালিয়ে যায় অভিযুক্তেরা। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল বারাসাত থানার একটি পুলিশ ভ্যান। ওই কিশোরী ও তার মা ছুটে গিয়ে ওই জিপে থাকা কর্তব্যরত পুলিশকে সমস্ত বিষয়টি জানায়। বিষয়টি জানার পর পুলিশ তল্লাশি চালিয়েও অভিযুক্তদের কোনো হদিশ পায়নি। এরপর মঙ্গলবার সকালে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও বারাসাত শহরের বুকে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। আমরা রাত একটার সময় দোকানদারি করে বাইরে, আমার রুটি তরকা চা সব ইত্যাদি হয়। বাড়ি যখন ফিরছে গত 16 এপ্রিল নদিয়ার হাঁসখালীতে পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হয়েছিল দুটি বিশাল আকৃতির বোমা। জানা গেছে ওই বোমা দুটি বিশ্বযুদ্ধের আমলের। ওই বোমা দুটি নিষ্ক্রিয় করতে এলাকায় উপস্থিত হয় ভারতীয় সেনার একটি দল। ওই বোমা দুটি নিষ্ক্রিয় করতে সময় লাগবে 4 দিন। প্রশাসন সূত্রে খবর। নদিয়ার হাঁসখালী এলাকায় পুকুর সংস্কার করতে গিয়ে গত 15 এপ্রিল পাওয়া গিয়েছিল বিশ্বযুদ্ধের সময়কার দুটি বোমা। যে বোমা দুটির ওজন ছিল প্রায় 1000 কিলোগ্রামের কাছাকাছি। মঙ্গলবার ওই বোমা দুটিকে নিষ্ক্রিয় করতে নদিয়ার হাঁসখালীতে পৌঁছায় ভারতীয় সেনাবাহিনী। কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাটের সরকারি ফার্মে নিয়ে আসা হয় ওই বিশাল বোম দুটিকে। জানা গিয়েছে বোম দুটি নিষ্ক্রিয়করণের কাজ চলবে মাটি থেকে 20 ফুট নিচে। প্রথমে সেখানে গর্ত করে প্লাউড দিয়ে ঘিরে ফেলা হবে। এরপর ওই গর্তের ভেতরই বোমা দুটির বারুদ বার করে ফেলা হবে। তারপর সেগুলিকে বালির সাথে মিশিয়ে প্রায় 6000 বস্তা বালি দিয়ে গর্তটিকে ভরাট করে দেয়া হবে। আর এই গোটা প্রক্রিয়াটির জন্য সময় লাগবে প্রায় 4 দিন। গোটা ফার্ম এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তবে এমন ঐতিহাসিক জিনিস দেখার জন্য প্রথম দিন থেকেই উৎসাহিত মানুষের ভিড় জমেছিল। এদিনও যাতে ফার্ম এলাকায় অতিরিক্ত ভিড় না জমে সে বিষয়ে নজর রাখছে প্রশাসন। হাবড়া তৃণমূল প্রার্থী খুনের গ্রেপ্তার আরও এক বিজেপি সমর্থক। ধৃতের নাম বিবেক বিশ্বাস। সোনারপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে ওই বিবেক বিশ্বাস ওই বুথে বিজেপি প্রার্থী ছিলেন। হাবড়ায় তৃণমূলের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য বিপ্লব সরকারকে পিটিয়ে মারার অভিযোগে আরও এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিবেক বিশ্বাস বলে জানা গিয়েছে। সোমবার রাতে দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 14 মে সোমবার ভোটের দিন বুথ থেকে বাড়ি ফিরছিলেন বিপ্লব বাবু। ওই সময় বিজেপি সমর্থক একদল বাইক বাহিনী তার উপর হামলা চালায়। রাস্তার উপরে ফেলে বিপ্লব বাবুকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। শুক্রবার রাতে ওই হাসপাতালে মৃত্যু হয় বিপ্লব বাবুর। এই ঘটনার পর শনিবার বীরগুম 2 নম্বর পঞ্চায়েত এলাকায় বন্ধ পালিত হয়। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে
তৃণমূলের সমর্থকেরা। ঘটনার তদন্ত নেমে আগেই পুলিশ এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গ্রেপ্তার করা হলো আরও এক বিজেপি সমর্থককে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত বিবেক বিশ্বাস ওই বুথেরই বিজেপি প্রার্থী ছিলেন। মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। আমাদের কাছে তিনজন গ্রেপ্তার হয়েছে, গতকাল একজন হয়েছে বিবেক বিশ্বাস। এখন ঘটনা হচ্ছে যে ওদিনের ঘটনা তো জনরোষ একটা, এখন অভিযুক্ত হয়েছে যেহেতু রাজনৈতিক শিকার, একটা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিজেপি ছিল লড়াইতে, আর সেই লড়াইতে বিজেপিকেই আক্রমণ করা হচ্ছে। এটা আইন আইনের পথে চলবে, আর বিচারে যেটা হবে আমরা তা সত্য উদ্ঘাটন হোক এটা আমরা চাই। কতজন বিজেপি কর্মীর বিরুদ্ধে? 13 জনের নামে একুশ করছে, অভিযুক্ত আছে 13 জন। এবং অপরাধী হিসাবে আমরা চাইছি বিচার যা হবে আমরা সে রায় মাথা পেতে নেব। সময় এখন ছোট বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। স্পর্শ করো ছুতে চাই আনমনে, মুক্ত তারণ করুন প্রতিবারে, অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম ঋতুর পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। পচা মাংসের পর এবার পচা মিষ্টির হদিশ মিলল বারাসাতের দুটি মিষ্টি দোকানে। পৌরসভা থেকে অভিযান চালিয়ে ওই পচা মিষ্টিগুলো উদ্ধার করা হয়েছে। এরপরই বারাসাতের ওই দুটি মিষ্টি দোকান সিল করে দেওয়া হয়েছে। পৌরসভা সূত্রে খবর, অভিযান চলবে। ভাগার কাণ্ডের ঘটনা সামনে আসতেই বিভিন্ন রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকানে খাবারের মান নিয়ে উঠছিল প্রশ্ন। সে মতো রাজ্যের বিভিন্ন পুরসভার পক্ষ থেকে বিভিন্ন মাংসের দোকান, হোটেল বা রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছিল। তবে এবার সেই পৌর অভিযানে বাদ পড়ল না মিষ্টির দোকানও। বারাসাত পুরসভার উদ্যোগে সোমবার থেকে শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। সেই অভিযানে হৃদয়পুরের একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার হয় পচা মিষ্টি ও ছানা। সাথে সাথে দোকানটি সিল করে দেয় পুরসভার কর্তৃপক্ষরা। মিষ্টিগুলিকে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে বারাসাত পুরসভার এই অভিযান চলে মঙ্গলবারও। এদিন নতুন পুকুর এলাকার একটি দোকান থেকে নষ্ট হয়ে যাওয়া মিষ্টি পাওয়া গেছে বলে জানা গিয়েছে। পুরসভার অনুমান, বহুদিন ধরে মিষ্টিগুলি ফ্রিজে মজুদ ছিল। এ বিষয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান, বারবার এই ধরনের ব্যবসায়ীদের সতর্ক করা সত্ত্বেও তারা শিক্ষা নিচ্ছে না। তিনি আরো বলেন, বিষয়টা হচ্ছে চারিদিকে এত মানে ধরপাকড় হচ্ছে, তবু এদের একটা কেয়ারলেস ভাব, ঠিক আছে, যে আমরা করি কি আর হবে। এখন এই করতে করতে আমাদের তো প্রতিদিন, আমাদের যে হেলথ টিম আছে প্লাস আমার যে কনজারভেন্সি টিম আছে, এরা প্রতিদিন একটা এরকম একটা ইন্সপেকশনে বেরোয়। গতকাল আমরা ধরেছিলাম সেই মিষ্টিগুলোর উপরে ফাঙ্গাস পড়ে গেছে, সেগুলো তারা বিক্রি করছে। কারণ যারা নেয় তারা অনেক সময় কী হয় এটা বুঝতে পারে না, মিষ্টি কিনলাম, মিষ্টি নিলাম, বাড়ি চলে গেলাম, বাড়ি চলে গিয়ে তখন যখন দেখলো এই অবস্থা, তখন তারা ফেলে দেয়, তাই টাকাগুলো নষ্ট হয় অথবা হয়তো খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেম জিনিস হয়েছে আজকে নতুন পুকুরে একটা মিষ্টির দোকানে, তাদেরও একই জিনিস, ফলে তারাও ধরা পড়েছে। আমরা যদি দোকানটা আজকে বন্ধ করে দিয়েছি, আমরা ওটা টেস্টিংয়ে পাঠাচ্ছি, যদি খারাপ রিপোর্ট হয় তাহলে আমরা আর ওই দোকানটার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। এরকম মানে এত সাবধান করা সত্ত্বেও, এত আমরা প্রচার করার সত্ত্বেও যদি মানুষ এটাকে এইভাবে দেখে দোকানদাররা, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেমন আর সেই আমরা আর সেই খাবারগুলো আমরা খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি, আর দোকানদারদেরও বলিহারি, তারা এগুলো কিন্তু মানুষকে নির্দ্বিধায় বিক্রি করে যাচ্ছে। এর একটা প্রতিকার হওয়া দরকার। আমরা মাইকিং করেছি, দোকানে দোকানে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের জিনিসগুলো এটা ভাবছে আমরা কাউকে মানি ধরি না, আমরা করছি করে যাই, কি আর হবে। সপ্তম পে কমিশন এবং কর্মচারীরা নানাবিধ সুযোগ সুবিধার দাবিতে ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন। মঙ্গলবার তারা অফিসের সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে ধর্মঘটে সামিল হয়, যার জেরে চরম ভোগান্তিতে পড়ে গ্রাহকরা। সপ্তম পে কমিশন ও সমস্ত শ্রেণীর কর্মচারীর ছেলে মেয়েদের পড়াশোনা ও চিকিৎসার সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে।
এছাড়াও একাধিক দাবি নিয়ে মঙ্গলবার ধর্মঘটের ডাক দিলেন অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন। মঙ্গলবার তারা নানাবিধ দাবি নিয়ে পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ রাখে, আর সেই ধর্মঘট চলে সারা দেশ জুড়ে। আমরা নদিয়া সাউথ ডিভিশনের এনইউডিডিএস কর্মচারী, ঠিক আছে। আমরা পোস্ট অফিসে, আমাদের প্রত্যেকটা পোস্ট অফিসে অনেক ব্রাঞ্চ অফিস আছে, অনেক হেড অফিস সাব অফিস আছে, যেখানে আমাদের মতো অনেক ডিডিএস কর্মচারী আছে যারা, আমরা তারা আমরা অনেক কাজ করি। আমরা ডিপার্টমেন্ট অফ পোস্টেই কাজ করি, ঠিক আছে। কিন্তু আমাদেরকে 2016 সাল থেকে ডিপার্টমেন্টাল কর্মচারী যারা আছে, যেমন পিএ যারা আছে, এসএ যারা আছে, তারা সবাই তাদের পে কমিশন পেয়ে গেছে। আমাদেরকে বলেছে তোমাদেরও পে কমিশন দেওয়া হবে, তোমাদের পে কমিশন দেওয়া হবে খুব তাড়াতাড়ি, রিপোর্ট পেশ হবে। রিপোর্ট সাবমিট হয়েছে অলরেডি, কমলেশ চন্দ্র কমিটি রিপোর্ট 2016 সালে সাবমিট হয়েছে আমাদের। এটা হচ্ছে 2018 সালের মে মাস, মানে 29 মাস হয়ে গেছে প্রায়, অথচ আমাদের পে কমিশনের রিপোর্ট এখনও পর্যন্ত চালু হয়নি। তো আমরা যারা জিডিএস কর্মচারী, খুবই সামান্য বেতনে আমরা কাজ করি, তো আমাদের পক্ষে আমাদের যা ডেলি নিড সেটা আমাদের ওই সামান্য বেতনে সম্ভব হচ্ছে না কোনোভাবে। তো সেই দাবির উদ্দেশ্যে আমাদের আজকের এই স্ট্রাইক ডাকা হয়েছে। এদিকে নতুন সফটওয়্যার চালু নিয়ে টানা 5 দিন ধরে পোস্ট অফিসের কাজকর্ম বন্ধ রয়েছে। তারই মধ্যে এই ধর্মঘাটে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কিছুদিন আজকে এসে শুনলাম, বলছে যে ধর্মঘট আছে লাগাতার, এবং 24 তারিখের পরে 25 তারিখ থেকে ইমার্জেন্সি কিছু কাজগুলো আছে, সে কাজগুলো তারা করবে বলেছে। কেন এরা ধর্মঘট করছে? কেন কি বলেছে আপনার করছে? আমি তো ঠিক জানি না, জাস্ট শুনলাম। নিশ্চয়ই এদের কোনো দাবি দাবা আছে, যে দাবি দাবা এদের পূরণ হচ্ছে না, হয়তো সেই পারপাস বিষয়টা তো খুবই বাড়ছে। এটা তো বিশেষ করে বয়স্ক মানুষ যারা পেনশনের উপর ডিপেন্ড করে পোস্ট অফিসের উপর, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। এসে তারা ফিরে যাচ্ছে, আমরা সাধারণ মানুষরা ফিরে যাচ্ছি, এটা নিয়ে খুবই বাজে। না এই দাঁড়িয়ে আছি কেন টাকা হয়, এই যে সামনে বন্ধ, হয়রানি হতে হচ্ছে কিছু তো, আর মুখে আর বলার কি আছে। স্পিড পোস্ট করেছেন? না, বন্ধ দেখছি তো। কেন বন্ধ জানতে পারলেন কিছু? না, কিছু করার নেই এখন আর। কতটা অসুবিধার মুখে পড়লেন? অসুবিধার মধ্যে হবিপুরে, আমি হবিপুর থেকে এসেছি, হবিপুরে একটা পোস্ট অফিস আছে, সেখানে স্পিড পোস্ট হয় না, ওই জন্য হেড পোস্ট অফিসে এলাম, তো দেখছি বন্ধ। দেখলাম বন্ধ রয়েছে, সবাই ধর্মঘট করছেন। আপনি কি কাজ নিয়ে এসেছেন? আমি পিএ লাই জমা নিতে এসেছিলাম। জমা করতে পারলেন? না, কি করে পারবেন? কতটা সমস্যার মধ্যে করতে হচ্ছে? অনেকটাই সমস্যা, গেল মাসে আবার আসতে হবে, তখন হবে কিনা জানি না। যদিও জানা গিয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দেয়নি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, দেশের প্রায় কয়েক হাজার গ্রুপ ডি, গ্রুপ সি ও জিডিএস কর্মচারী এই ধর্মঘটে সামিল হয়েছেন। তিনি আরও জানান, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা অনেক আগে থেকেই সমস্ত গ্রাহকদের জানিয়ে আজ 22 তারিখ থেকে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছি। এটা মূলত আজকে জিডিএস যে ইউনিয়ন, যে কমলেশ চন্দ্র যে সুপারিশ, সেই সুপারিশ কার্যকর করবার জন্যে দীর্ঘদিন ধরে আমাদের সরকারের সাথে, ডিপার্টমেন্টের সাথে আলোচনা চলছিল। সেই আলোচনায় তারা এখনও পর্যন্ত রাজি না হয় আমরা আজকে আমাদের যে বন্ধ অর্থাৎ ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা সামিল হয়েছি। সপ্তম পে কমিশন, এবং এখানে জিডিএস যে সপ্তম পে কমিশন চালু করার কথা ছিল দীর্ঘ 2 বছর ধরে, সেটাকে আমাদের যে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট সেটাকে ঘোরাচ্ছে, দিচ্ছে না আমাদেরকে, তার দাবিতে আমরা আজকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হয়েছি। এটা সারা ভারতবর্ষব্যাপী এই ধর্মঘট চলছে। ভারতের ছাত্র ফেডারেশনের ব্যারাকপুর আঞ্চলিক কমিটির একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে বেশ কিছু মন্তব্য করেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন বাম নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি হবে হিটলারের মতোই। হিটলার চেয়েছিল 100% আসনে জয়লাভ করতে, আপনিও তাই চেয়েছেন, তাই পরিণতিটা মাথায় রাখবেন। সোমবার ব্যারাকপুরে এসএফআই আয়োজিত ছাত্র উৎসবে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এমনই মন্তব্য করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এর পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কর্ণাটক যাওয়া নিয়েও কটাক্ষ করেন। তিনি আরো কি বললেন শুনে নেব। 35% আনকনটেস্টেড রেকর্ড, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে রেকর্ড 35% আনকনটেস্টেড। আমার একটা নির্বাচন হলো, যে নির্বাচনে আনকনটেস্টেড হয়ে যাওয়ার পরেও উইথড্রল,
চলছে তো চলছে, চলছে তো চলছে। আবার একটা নির্বাচন হলো, গোটা ভারতবর্ষ দেখছে যে নির্বাচনের নামে সবচাইতে বেশি রেকর্ড সন্ত্রাস আক্রমণ ভয়ঙ্কর, গোটা ভারতবর্ষ দেখছে রেকর্ড। একটা ভোট হয়ে গেল, ভোটের গণনা হয়ে গেল, গণনা কেন্দ্রে গিয়ে আবার ব্যালটে ছাপ মারা হচ্ছে, গোটা ভারতবর্ষ দেখছে রেকর্ড রেকর্ড, গণনা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল। মাঝরাতে পুলিশ গিয়ে বললো দিয়ে দিন কাগজটা, নিয়ে এসে আবার রিকাউন্টিং, আবার রিপোলিং, গতকালকে সেই রিপোলিং হয়েছে রেকর্ড। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কর্ণাটকে যাবেন, ওখানে গণতন্ত্রের জয় হয়েছে, সেইখানে যাবেন, আপনি কি বলছেন? আমি একটু হাসতে হাসতে বললাম, মুখ্যমন্ত্রী কর্ণাটকে গণতন্ত্রের জয় হয়েছে, এটা ঠিক, ঘোড়া বেচা কিনতে করতে পারেনি সেই কারণে জয় হয়েছে, দশজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন উনি যাবেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু ওখানে গিয়ে নিশ্চয়ই উনি পশ্চিমবাংলায় গণতন্ত্রের যে জয় হয়েছে এই পঞ্চায়েতে, সেই মাহাত্মটা নিশ্চয়ই ওখানে উনি প্রচার করবেন গোটা ভারতবর্ষের কাছে, যে আমি কিরকম মাহাত্ম দেখো গণতন্ত্র বিরোধী শূন্য আমার পশ্চিমবাংলার পঞ্চায়েত। যা চলছে পশ্চিমবাংলায় তাকে এক কথায় বললে বলা হবে পলিটিসাইজেশন অফ লুম্পেন্স, লুম্পেনদের রাজনীতিতে নেতৃত্বের জায়গায় নিয়ে আসা হচ্ছে, যারা থাকত চেপে, যারা থাকত অস্বস্তিতে, তারা এখন নেতা লুম্পেন, তাদের মাথায় শাসক দলের হাত, তাদের একদিকে পুলিশ আরেকদিকে শাসক দলের নেতা, তারা চাকরি করবে সেই কথায় সবাইকে চলতে হবে, গণতন্ত্র না। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন 100% জিততে, একটু পিছিয়ে আছেন, 95% জেলা পরিষদে জিতেছেন। আমি মনে করিয়ে দিই, হিটলার জয় চেয়েছিলেন 100%, 1938 সালে জিতেছিলেন 99%, মাননীয় মুখ্যমন্ত্রী একটু পিছিয়ে আছেন, উনি 99 আপনি 95, হিটলারের পরিণতির কথা খেয়াল রাখুন, হিটলারের পরিণতি কেউ তাকে ঠেকাতে পারেনি, পশ্চিমবাংলা মানুষ ভারতবর্ষ সম্প্রীতি এবং গণতন্ত্র অধিকার, সে অধিকারকে রক্ষার লড়াই মানুষ সবাই মিলে করে করবে, এবং তাদের সামনে থাকবে সচেতন মানুষ, সচেতন সংগঠন, সচেতন ছাত্ররা, ছাত্র ফেডারেশন সেই দায়িত্ব পালন করুক, আপনাদের আশীর্বাদ করুন, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি, অশোক চাঁদ বাদনি।